জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় ঐক্যের আলোচনা শিগগিরই হবে বলেও জানান তিনি। সরকার পতনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি কর্মকর্তাদের কোনো অবৈধ কাজে না যাওয়ার আহ্বান জানান গয়েশ্বর। বলেন যে সরকারকে জনগণ চায় না, তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারাই কাজ করবেন তাদেরকে দেখে নেওয়া হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভায় এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় ঐক্যের ব্যাপারে একসঙ্গে পথ চালাব, পাশাপাশি পথ চালাব, অথবা আলাদা আলাদা মঞ্চেই হোক, আলাদা আলাদা রাস্তায় হোক, অর্থাৎ একযোগে কাজ করতে চাই। আজকে যেমন সবাই মিলেই এই ফেসিলিটির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, আবার সবাই মিলেই রাষ্ট্র রূপান্তর, রাষ্ট্রের প্রকৃত চেহারা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলিতে বিরাট একটা সংস্কারের প্রয়োজন আছে।